অনেক লম্বা চুল। টুনিকে দেখতে আজ রাজু টোনা আসে। ওরে বাবা রেনু দিদি, তোমার মেয়ের এগুলো চুল না আর কিছু? এই মেয়েকে ছেলের বউ করে নিয়ে গেলে তো ঘরে অলক্ষী নেমে আসবে গো। দাদা কি বলছো এসব? আমার মেয়ে লম্বা চুল হলেও ও সব কাজ নিমিষেই শেষ করতে পারে গো। তা তো আমি দেখতেই পাচ্ছি, এই লম্বা চুল সামলাতে গিয়ে যে চুলোর ভাত পুড়ে যায় তা আমরা ভালো করে জানি। আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিব না, এমন লম্বা চুলওয়ালি মেয়ে নাকি আবার কাজ পারে। একের পর এক পাত্রপক্ষ এসে তোর চুল দেখে ফিরে যাচ্ছে, তোর শান্তি লাগছে তাই না রে? বনের পাখিদের সামনে তোর লম্বা চুলের জন্য মুখ দেখাতে পারছি না আমি। কত করে বলেছি চুলগুলো কেটে ছোট কর ছোট কর, আজ আমি তোর চুল কেটেই ছাড়বো, আমার আর কোনো অপমান শোনার ইচ্ছে নেই। মা কি বলছো এসব? পাগলামি করো না মা, চুলগুলো আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন, এগুলো নিয়ে তুমি বকো না মা। আজ থেকে তোর ভাত বন্ধ, যেদিন তুই তোর চুল কাটবি সেদিন ভাত খেতে পারবি, যা এক্ষুনি আবার চোখের সামনে থেকে যা। রেনু চলে যায় আর টুনি তার লম্বা চুল নিয়ে একটা গাছের গোড়ায় বসে কাঁদে আর বলতে থাকে, এই চুল জানিস তোদেরকে বাঁচাতে গিয়ে মা আমার খাবার বন্ধ করেছে, তোদেরই বা কি দোষ, সৃষ্টিকর্তা তোদের লম্বা বানিয়েছে, আর আমি তো তোদের রোজ একটু সেবা করি, পাত্রপক্ষ কেন বোঝে না যে তোদের কারণে আমার কাজ করতে কোনো সমস্যা হয় না, মায়ের বকা আর পাত্রপক্ষদের অপমান করা সহ্য করতে পারছি না আমি আর। তাই সুন্দরী লম্বা চুলওয়ালি, এইভাবে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার আমাকে বলো? তুমি কে এখানে আমার লম্বা চুল নিয়ে আমাকে অপমান করতে এসেছো তাই না? চলে যাও এখান থেকে। আরে রাগ করছো কেন? আর আমি তোমার লম্বা চুল নিয়ে তোমাকে অপমান করতে আসিনি, আমি তো তোমার লম্বা চুলের প্রেমে পড়ে এখানে এসেছি। তোমার চুলগুলো দেখতে অনেক সুন্দর, আমি তো বিয়ে করার জন্য এমন লম্বা চুলওয়ালিকেই খুঁজছিলাম। তা সুন্দর লম্বা চুলওয়ালি, তোমার কি বিয়ে হয়েছে? না আমার বিয়ে হয়নি, পাত্রপক্ষ আমাকে চুলের জন্য অপমান করে আর সেজন্য আমি কাঁদছি। আজকে প্রথম তুমি আমার চুলের প্রশংসা করলে। ওরা আরো অনেক কথা বলে, কথার এক পর্যায়ে টোনা টুনিকে বিয়ের প্রস্তাব দেয় আর টুনিও সেই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। টুনি টোনাকে তার মায়ের কাছে নিয়ে যায় আর সবটা খুলে বলে। টোনা বাবা সত্যি তুমি আমার লম্বা চুলওয়ালি মেয়েকে বিয়ে করবে গো? তোমার মা বাবা যদি আমার মেয়েকে মেনে না নেয় তখন? মাসি আপনি কোনো চিন্তা করবেন না, আমার মা বৌদি দাদা আমাকে অনেক ভালোবাসে আর ওরা কখনো আমার পছন্দের বাহিরে যাবেই না, আপনি বিয়ের আয়োজন করুন। এরপর রেনু ওদের দুজনের বিয়ে দিয়ে দেয় আর টোনা টুনিকে নিয়ে তার বাড়িতে যায়। মা বৌদি কোথায় তোমরা? জলদি বাহিরে বেরিয়ে এসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কিরে বাবা এমন চিৎকার করছিস কেন? আর এটা তোর সাথে কে? তোরা এমন বিয়ের সাজে সেজেছিস কেন? মা এর নাম টুনি, আমার স্ত্রী, তোমার ছোট বৌমা, বুঝেছ? তোমার ছোট বৌমাকে বরণ করে ঘরে তোলো মা। হাই হাই রে, তুই এসব কি বলছিস? তুই বিয়ে করেছিস আমাদের কাউকে না জানিয়ে, আর নতুন বউয়ের চুল এত লম্বা কেন? তোরা এটা কি কাজ করলি? এই লম্বা চুলওয়ালিকে আমি কিছু দেই নতুন বউ হিসেবে মেনে নিব না। টোনা এক্ষুনি তুমি এই বাড়ি থেকে ওকে বের করে দাও, এমন লম্বা চুল সকলের হয় না, কারণ সৃষ্টিকর্তা যাকে অভিশাপ দেয় তারই এমন লম্বা চুল হয়, বুঝেছো? এই মেয়ে অলক্ষী, একে বাড়িতে রাখা যাবে না। এই অলক্ষী মুখ পুরি, চুল নিয়ে জাদু করে আমার ছেলেকে বিয়ে করেছিস তাই না? শয়তান কাঙ্গালি, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি, দাঁড়া। মিনু যে না টুনির কাছে যায়, তখনই টোনা বলে ওঠে, মা আমি ওর চুলের প্রেমে পড়ে ওকে বিয়ে করেছি আর ও এ বাড়িতেই থাকবে, নইলে আমি ওকে নিয়ে শহরে চলে যাব। এখন বাকিটা তোমাদের সিদ্ধান্ত,
যে তোমরা ওকে রাখবে নাকি রাখবে না। না না বাবা, তুই আমাদের ছেড়ে চলে যাস না। মুন্নি গরণডালা সাজিয়ে নিয়ে এসো। তাই অলক্ষী, খুশি হওয়ার মতো কিচ্ছু হয়নি। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে তোকে ঘরে তুলছি, বুঝেছিস? মিনু ওদের বরণ করে নেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। মিনু আর মুন্নি টুনির লম্বা চুলের জন্য সবসময় ওকে অত্যাচার করত। একদিন সকালবেলা, এই মুখ পুড়ি, এই খাবার রান্না করতে এত দেরি হলো কেন শুনি? নিশ্চয়ই তোর এই অলক্ষী চুলে সেবা করতে গিয়ে দেরি করেছিস, তাই না? মা, এমন কথায় কথায় আমার চুলের দোষ দিবেন না মা। আর কোথায় দেরি হয়েছে, এখনো তো সকাল 9টাই বাজেনি। বনের অন্য পাখিদের বাড়িতে এখনো রান্নাই উঠায়নি। দেখলেন মা, দেখলেন আপনার মুখে মুখে কেমন তর্ক করছে। ওর চুলের কারণে বনে আপনি মুখ দেখাতে পারেন না, সেটা ভুলে গেলেন কি করে মা? চলুন মা, আমরা এখনই ওর চুলগুলো কেটে দেই। না না বৌদি, এমনটা করো না। তুমি জানো না চুলের মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করে। আমার কাছে আসবে না বৌদি। বৌদি থামো বলছি, আমার চুলের কোনো ক্ষতি হলে টোনা তোমাদের ছেড়ে কথা বলবি না। এবার শহর থেকে টোনা আসলে আমি সব বলে দিব। আজ আমার ছেলের জন্য বেঁচে গেলি মুন্নি, চলো এখান থেকে। ওরা দুজন একই ঘরে চলে যায় আর টুনি কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, কেন তুমি আমাকে লম্বা চুল দিয়েছ? এই লম্বা চুলের জন্য আমার কোথাও সুখ নেই। মামার বাড়ি এমনকি শ্বশুর বাড়িতেও না। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। মা, এই অলক্ষীর চুল আমরা কোনো দিনও কাটতে পারবো না। আর যদি পারিও টোনা আমাদের ছেড়ে দিবে না তাহলে। তাই বলি কি, এই অলক্ষী মুপুরিকে আমরা একদম মেরেই ফেলতে পারি মা। ওকে মেরে ফেলতে হবে, চলুন। আমিও সেটাই চাচ্ছি, কিন্তু কিভাবে? তোমার কাছে কি কোনো বুদ্ধি আছে নাকি বলো তো? হ্যাঁ মা, আমরা ওই অলক্ষীকে পাহাড়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ওকে সেই পাহাড় থেকে ফেলে দিব। আর টোনাকে বলবো যে ও ইচ্ছে করে বাড়ি থেকে চলে গিয়েছে। বাহ, এই না হলো আমার বৌমা, এখন শুধু কাল সকালের পালা। এরপর সে দিনটি কেটে যায়। পরের দিন সকালে ওরা ভুলিয়ে ভালিয়ে টুনিকে নিয়ে বনের পাহাড়ে চূড়ায় ওঠে। নতুন বৌমা, এদিকে এসো এসো, পাহাড়ের কিনারায় কি সুন্দর ফুলের গাছ। এসো বৌমা এসো, দেখে যাও। টুনি মিনুর কাছে পাহাড়ের কিনারায় যায়। ঠিক তখনই মুন্নি পিছন থেকে টুনিকে ধাক্কা দেয়। কিন্তু টুনি মিনুর হাত ধরে থাকার কারণে টুনির ঝাঁকিতে মিনুই নিচে পড়ে যায়। পাহাড়ের কিছুটা নিচে একটা গাছে মিনু ঝুলে থাকে। হাই হাই, এ কি হলো? বৌমা আমাকে বাঁচাও। মুন্নি, আমি নিচে পড়ে যাচ্ছি, আমার ভীষণ ভয় হচ্ছে। মুন্নি মা, আমি আপনাকে কেমন করে তুলবো বলুন মা, আমার কাছে কোনো রশি নেই। মা, এ কি হয়ে গেল আপনার? এসব দেখে টুনি তার লম্বা চুল নিচে ফেলে দেয়। মা, আমার চুলগুলো শক্ত করে ধরুন, আমি আপনাকে টেনে তুলবো। নতুন বৌমা, তোমাকে অনেক ধন্যবাদ, আমার চোখ আজ তুমি খুলে দিয়েছো। তোমার চুল আজ আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। টুনি বোন, তুই আমাকেও ক্ষমা করে দে রে, আজ থেকে আর তোর উপর কোনো অত্যাচার করব না আমরা। চল বোন, আমরা বাড়িতে যাই। হ্যাঁ নতুন বৌমা, আমরা এখানে তোমার ক্ষতি করতে এসেছিলাম, আজ বুঝলাম অন্যের ক্ষতি করতে চাইলে আগে নিজের ক্ষতি হয়। চলো বৌমারা, বাড়িতে চলো। বৌ, ও বৌ, কোথায় তুমি? এদিকে একটু এসো না। কি হয়েছে, সকাল সকাল এত গলা ফাটিয়ে চিৎকার কেন করছো? চিৎকার মানে? রাতেই তো বললে বাড়িতে কোনো বাজার নেই, এখন আবার আবার মেজাজ দেখাচ্ছো। আমি যে সারাদিন তোমার ঘরে রাজরানী হয়ে বসে খাই, তাই তো এত মেজাজ দেখাচ্ছি। শোনো, তুমি যতটুকু কাজ করো এগুলো সব বাড়ির বউদেরই দায়িত্ব, বুঝতে পেরেছো? এগুলো আহামরি কোনো কাজ নয়।
হ্যাঁ হ্যাঁ তবু তোমার বাড়ির মতো দাসীগিরি কেউ করে না, বুঝতে পেরেছো? বুঝেছি, তোমার সাথে আমি কথায় পারবো না। ছাড়ো তো ছাড়ো সব, আর তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও তো। পারবো না, আমি পারবো না বাজারের ব্যাগ দিতে, নিজে খুঁজে নাও। আমাকে খুঁজে নিতে বলছো? ঠিক আছে, আমি বাজারের ব্যাগ ছাড়াই আজ বাজারে যাব। যাও যাও, সারাদিন বান্দির মতো খাটিয়ে নিবে, আবার মেজাজও দেখাবে। যাও যত সব, আমার হয়েছে পোড়া কপাল। টুনি একা একাই বকবক করে নিজের ঘরে চলে যায়। এদিকে টোনা রাগে আগুন হয়ে হনহন করে বাজারের দিকে যেতে থাকে। পথে মুন্নি নামের একটা পাখির সাথে দেখা হয়ে যায় টোনার। কি গো টোনা, কি হয়েছে, মাথা এত গরম কেন শুনি? আর বলিস না, বাড়িতে বউয়ের চালা আর একদম ভালো লাগছে না আমার। মনে হচ্ছে আমি কোনো বউকে বিয়ে করিনি, করেছি কোনো যন্ত্রণার মেশিনকে। আহারে, তুই আমার সেই ছোটবেলার বন্ধু, বন্ধু হয়েও আমি তোকে কোনো দিন কষ্ট দেইনি, আর একটা বাইরের মেয়ে এসে কিনা তোকে কষ্ট দিচ্ছে? হ্যাঁ রে, এখন তো মনে হচ্ছে টুনিকে বিয়ে না করে যদি তোকে বিয়ে করতাম তাহলে হয়তো অনেক সুখে থাকতে পারতাম। তাই বুঝি? তবে তুই যদি চাস যে আমাকে আবার বিয়ে করবি, তাতে আমার তেমন কোনো আপত্তি নেই রে। দূর চাই, ছাড়ো সব, আমাকে এখন বাজারে যেতে হবে, নয়তো আজ আবার পেটে ভাত জুটবে না। আচ্ছা যা, তবে ব্যাপারটা একটু ভেবে দেখিস। টোনা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তারপর বাজার করে নিয়ে বাড়ি ফিরে আসে। বউ, ও বউ, তাড়াতাড়ি বাইরে এসো, এই দেখো আমি বাজার করে নিয়ে এসেছি। কই, দেখি তো কি বাজার করে এনেছো। এই নাও ছোট মাছ আর পুঁই শাক, তাড়াতাড়ি এগুলো নিয়ে কেটে ধুয়ে রান্না বসিয়ে দাও তো। সেই কতদিন থেকে যে আমি ছোট মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খাই না, আজ একটু কবজি ডুবিয়ে খাবো। কি বললে তুমি, আমি এখন তোমার জন্য বসে বসে ছোট মাছ কাটবো আর সেগুলো তোমাকে রান্না করে খাওয়াবো? কখনো না। এই তোমার বড় মাছ আনতে কি হয়? হ্যাঁ, ছোট মাছে কত পুষ্টি আছে জানো? এই ছোট মাছ না খেলে অকালেই কানা হয়ে যাবে, বুঝেছো? রাখো তোমার ওসব ফালতু কথা, যতক্ষণ পর্যন্ত না তুমি বড় মাছ আনবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব না। আমি বড় মাছ নয়, এখন গিয়ে একটা বউ নিয়ে আসব। মেয়েদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই তো, তোমার মতো কঞ্জুসের বউ হওয়ার জন্য বসে আছে। এত বড় কথা, ঠিক আছে দেখো আমি এক্ষুনি নিয়ে আসছি বউ। আরে যাও যাও, আমিও দেখতে চাই কোন মেয়ে আসে। এরপর টোনা বাড়ি থেকে বেরিয়ে সোজা মুন্নির কাছে যায় আর মুন্নিকে সব কথা খুলে বলে বিয়ে করে নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে রাতও অনেক গভীর হয়ে যায়। এই টোনা, টোনা, এটা তুমি কাকে নিয়ে এসেছো? কাকে আবার, তুমি না বললে আমাকে বিয়ে করে আনতে? তাই তো আমি বিয়ে করে তোমার জন্য সতীন নিয়ে এসেছি, নাও এবার দুজনে মিলে মিলেমিশে সংসার করে খাও। অসম্ভব, আমি এই মেয়ের সাথে থাকতে পারবো না, এক্ষুনি একে বাড়ি থেকে বের করে দাও। এ শোনো, আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য টোনাকে বিয়ে করে আসিনি। আমি জানি তুমি টোনাকে একদম সুখে থাকতে দাও না, তাই আমি টোনাকে সুখে রাখার জন্য এসেছি। তোমার যদি এসব ভালো না লাগে তাহলে তুমি সসম্মানে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। সতীনের ঘরে সতীন, তুই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস? তুই এক্ষুনি বেরিয়ে যা, টোনা এক্ষুনি একে বের করে দাও, নয়তো এখানে রক্তের বন্যা বয়ে যাবে কিন্তু। এই বলে দিলাম। টোনা, তুমি এর কথা শুনো না তো, চলো চলো তুমি তোমার ঘরে চলো। মুন্নি টোনাকে টেনে নিয়ে তার ঘরে চলে যায়। এত বড় সাহস, শুধু রাতটা পার হতে দে, তারপর দেখবি আমি তোকে কি করি। এরপর টুনিও রেগে আগুন হয়ে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি ঘুম থেকে উঠেই রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দেয়। এদিকে মুন্নিও ঘুম থেকে উঠে রান্নাঘরে আসে। এই যে রসের দিদি, রান্নাঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, আমি এখন আমার স্বামীর জন্য রান্না করব। এই ফকিনীর বাচ্চা,
তোর স্বামী মানে তোনা শুধুমাত্র আমার স্বামী এটা আমার রান্নাঘর তুই এক্ষুনি বের হ দেখো দিদি তুমি কিন্তু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি দাঁড়া এরপর টুনি চুলো থেকে জ্বলন্ত কাঠ তুলে নিয়ে মুন্নিকে মারতে শুরু করে ও মা গো মরে গেলাম গো মরে গেলাম টুনা বাঁচাও বাঁচাও আমাকে আরে আরে তোমরা এসব কি শুরু করেছো থামো বলছি দেখো দিদি কেমন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে আর আমাকে কতগুলো মেরেছে আমি কোনো ঝগড়া করিনি ওই ফকিনীর বাচ্চাটাই তো এসে আমাকে মারতে শুরু করেছে আর কতগুলো মেরেছে দেখো দেখো তো না চুপ মিথ্যাবাদী কো দেখায় চুপ একদম চুপ আজকের মতো মাফ করে দিলাম কিন্তু এর পরেও যদি আবার তোদের ঝগড়া করতে দেখেছি তাহলে তাহলে দুজনকে ডিভোর্স দিয়ে দিব আমি আর আমি এই বাড়ি থেকে চলে যাব যা এবার নিজেদের ঘরে চলে যাও দুজনে টুনার কথা শুনে দুজনেই নিজেদের ঘরে চলে যায় আর ঘরে গিয়ে টুনি মনে মনে ভাবতে থাকে আমার সংসারের ওই আগাছাটাকে সরাতেই হবে নইলে আমি আমার স্বামী আর আমার গোছানো সংসারটা ফিরে পাবো না কিন্তু কি করে করব পেয়েছি আমাদের টাঙ্কির সব জল মুন্নির ঘরে ঢেলে দিব এরপর বাইরে থেকে দরজা আটকিয়ে দিব আর তারপরে মুন্নি জলে ডুবে মারা যাবে আর আমার পথের কাটাও শেষ হয়ে যাবে টুনি তার ভাবনা মতো মুন্নির ঘরের দরজা লাগিয়ে দিয়ে তাতে পানি ঢুকিয়ে দিতে থাকে এদিকে মুন্নি জলের মধ্যে হাবুডুবু খেতে থাকে আর টুনি নাচতে নাচতে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এদিকে মুন্নির ঘর ভর্তি হয়ে জলগুলো আবার টুনির ঘরেও চলে আসে সেটা বোকা টুনি কখনোই আশা করেনি এ কি আমার ঘরেও পানি কেন টোনা টোনা বাঁচাও বাঁচাও আমি পানিতে ডুবে মারা যাচ্ছি টোনা টোনা বাঁচাও একশো দিনের বোকামির জন্য দুইশো দিনের ঘরে পানি ঢুকে যায় এদিকে দুজনেই বাঁচার জন্য আকুতি মিনতি করতে থাকে টোনা ওদের চিৎকার শুনে সেখানে চলে আসে নিশ্চয় তোমরা দুজনে কিছু করেছো তা না হলে এত পানি আসতো না টোনা আমি কিচ্ছু করিনি তুমি আমাকে বাঁচাও টোনা আমি যে মারা যাচ্ছি দরজাটা খুলে দাও টোনা দরজাটা খুলে দাও ঠিক আছে আমি তোমাদের দুজনকেই বাঁচাবো তবে একটা শর্তে তোমরা আর কখনো কোনোদিনও ঝগড়া করবে না একসাথে মিলেমিশে থাকবে আমি রাজি টোনা তবু আমাকে বাঁচাও আমিও রাজি টোনা আমাকে বাঁচাও আমাকেও বাঁচাও এরপর টোনা দুইশো তিনের ঘরের দরজা খুলে দেয় আর অমনি দুইশো তিনের ঘরের সব পানি বাইরে বেরিয়ে আসে আজকের পর যদি কারো ঝগড়া করতে দেখেছি তো তাহলে তোমাদের আমি প্রাণে মেরে ফেলবো এই আমি বলে দিলাম না না টোনা আর এমনটা কখনোই করব না টুনি আর মুন্নি ঝগড়া থামিয়ে একসাথে থাকতে শুরু করে টুকি টিং টিং তাদের মাসির সাথে বাস করত একদিন সকালবেলা রান্না শেষ করে ঘরে এক ফোঁটা পানিও নেই বাড়িতে পেটুক দুই কন্যাও নেই এই সুযোগে নদী থেকে জল নিয়ে আসি মুন্নি কলস নিয়ে নদীতে যায় আর এরপর সে জল নিয়ে বাড়ির দিকে ফেরার সময় বলতে থাকে না না আর দেরি করা যাবে না জলদি বাড়িতে পৌঁছাতে হবে পেটুক দুই কন্যা আমার আগে বাড়িতে আসলে রান্না করা সব খাবার ওরা খেয়ে ফেলবে তখন আমার জন্য আর কিছুই থাকবে না মুন্নি জোরে জোরে পা ফেল মুন্নি চলতেই থাকে অন্যদিকে টুকি টিং টিং রান্নাঘরে প্রবেশ করে বলতে থাকে বোন দেখ কত খাবার রান্না করেছি মাসি উফ কতটা পথ হেঁটে আসলাম ভীষণ ক্ষুধা পেয়েছে মাসিও যে করেনি চল তাড়াতাড়ি সব খাবার আমরা খেয়ে শেষ করে ফেলি আর মাসি আসলে বলবো কুকুর সব খাবার খেয়ে ফেলেছে হ্যাঁ রে দিদি বুদ্ধিটা বেশ ভালো তবে আর দেরি কেন তাড়াতাড়ি খাওয়া শুরু করা যাক ওরা দু বোন খাবার খেতে শুরু করে আর সব খাবার খেয়ে শেষ করে ফেলে মাসি জি কেন এত অল্প খাবার রান্না করে তা আমি বুঝি না আমার তো পেটের এক কোনা ভরেনি
আর একটু খাবার হলে বেশ মজা হতো বল। এমন সময় মুন্নি আসে আর ওদের সব কথা শুনে ভীষণ রেগে যায়। শুধু আরেকটু খাবার কেন, আমি তোদের জন্য ভোজন বাড়ির খাবার নিয়ে এসেছি, খাবি? দাঁড় দিচ্ছি, আমার ঘরে পেটুক গিরি না, তোদের আজ আমি উচিত শিক্ষা দিব। দাঁড়া, আজ তোদের বাড়ি থেকে বের করে দিব, তোদের মৃত বাবা মায়ের কাছে খাবার চাইতে পারিস না তোরা। হ্যাঁ, মুখ পুরি পেটুকের দল কোথাকার। মাসি লাগছে, ছেড়ে দাও, আমরা আর তোমাকে না বললে কোনো খাবার চুরি করে খাবো না, ছেড়ে দাও মাসি। ও কি লাগছে, ছেড়ে দাও। আমি তোদের উপর অনেক দয়া দেখিয়েছি, কিন্তু আর না, তোদের পেটুকগিরি আমাকে বিরক্তির চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। বের হ বলছি, দূর হ আমার চোখের সামনে থেকে তোরা। মুন্নি ওদের বাড়ি থেকে বের করে দেয়, আর ওরা দুই কন্যা নদীর পাড়ে গিয়ে বসে বলতে থাকে, দিদি যা খাবার খেয়েছি তা তো মাসির পিতনে হজম হয়েছে রে, আমার তো ভীষণ ক্ষুধা লেগেছে আবার, এখন আমরা কি খাবো, মাসিও তো ঘরে ঢুকতে দিবে না, দিদি বল না কি করবি। কি আর করব, অন্য পাখিদের খাবার চুরি করে খাবো, খাবার চুরি করা ছাড়া তো আমাদের আর কোনো পথই খোলা নেই রে বোন, বনের পাখিরা কি আমাদের এত খাবার দিবে বল। দিদি তাহলে আর দেরি করে লাভ কি, চলো দেখি কার বাড়িতে কি খাবার আছে, আর যে ক্ষুধা সহ্য করতে পারছি না। ওরা দুই কন্যা বনে বেরিয়ে পড়ে, ওরা এদিকে ওদিকে তাকাতে থাকে, হঠাৎই ওদের চোখে যোগ্য কাকের মিষ্টির দোকান পড়ে। ছোট, কি আমি কি দেখছি, লাড্ডু আর লাড্ডু, সামনে তাকিয়ে দেখ, দোকানে একদম ফাঁকা, দোকানে কে নেই রে। আশেপাশেও তো কাউকে দেখছি না দিদি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, চল চল মিষ্টিগুলো পেটের ভিতরে সুরক্ষিত জায়গায় রাখতে শুরু করি। ওরা দুই কন্যা যোগ্য কাকের দোকানের মিষ্টি খেতে শুরু করে, আর বেশ কিছুক্ষণ পর যোগ্য দোকানে আসে আর ওদের দুজনকে দেখে রেগে বলতে থাকে, হায় হায় এই পেটুক দুই কন্যা, তোদের সাহস তো কম নয়, আমার দোকানের লাড্ডু চুরি করে খাচ্ছিস, এ কে কোথায় আছো, জলদি এখানে আসো, চোর চোর আমার লাড্ডু খেয়ে শেষ করছে, চোর। এই বোন এবার থাম, বাঁচতে চাইলে নিজের জীবন নিয়ে এখান থেকে পালাতে হবে, চল পালাই আমরা, সবাই যে তেড়ে আসছে ওইদিকে দেখ, চল আমাদের দিকে আসছে, ওটা পালাই। ওরা দুই বোন পালিয়ে যায়। তোদের এখন ধরতে পারলাম না তো কি হয়েছে, যদি সুযোগ বুঝে পায় না তাহলে মজা দেখাবো, শয়তান পেটুক দুই কন্যা। এভাবে ওরা সুযোগ বুঝে বনের পাখিদের বাড়ির খাবার চুরি করে খায়। একদিন বিউটি অস্থির হয়ে কোথায় যেন যাচ্ছিল, এমন সময় যোগ্য সামনে আসে। আরে বিউটি এমন অস্থির হয়ে কোথায় যাচ্ছ, কিছু কি হয়েছে, কি হয়েছে শুনি। আর বলো না দাদা, টুকি টিংটিং এর জন্য কোনো খাবারই ঘরে রাখতে পারছি না, রোজ এসে চুরি করে সব খেয়ে ফেলছে, তাই রাজামশাইয়ের কাছে বিচার দিতে যাচ্ছি। দাঁড়াও আমিও যাব তোমার সাথে, ওরা আমার দোকানে লাড্ডু চুরি করে খেয়েছে। এরপর ওরা রাজদরবারে যায় আর রাজাকে সবটা খুলে বলে। রাজামশাই এর বিচার আপনাকে করতেই হবে, আপনি যদি পেটুক দুই কন্যাকে বন্দি না করেন তাহলে আমরা বনের সবাই মিলে ওদের দুই বোনকে ফাঁসিতে ঝোলাবো। না না এমন অন্যায় করা যাবে না, প্রহরী এক্ষুনি দুই পেটুক কন্যাকে ধরে নিয়ে আসো আর রাজ কারাগারে বন্দি করো, যাতে ওরা আর কারো খাবার চুরি করতে না পারে। যোগ্য বিউটি তোমরা এখন আসতে পারো। ওরা চলে যায় আর বেশ কিছুক্ষণ পর প্রহরী ওদের দুই বোনকে ধরে নিয়ে আসে আর কারাগারে বন্দি করে রাখে। আমাদের বন্দি করবেন না, ছেড়ে দিন দয়া করে, আমরা আর কখনো চুরি করব না, রাজামশাই ছেড়ে দিন আমাদের। ওরা কারাগারে বন্দি থাকতে শুরু করে, বন্দি পেটুক দুই কন্যাকে রাজপ্রাসাদ থেকে রোজ দুটো করে রুটি খেতে দেয়। দিদি আমার এই বন্দি জীবন আর ভালো লাগছে না, কতদিন হলো পেট পুরে ভালো মন্দ খেতে পাচ্ছি না, দিদি এখান থেকে বের হওয়ার একটা উপায় বের কর না দিদি। আমরা এই প্রাসাদ থেকে বের হতে পারবো না, এটা কিছুতেই হতে পারে না,
আমি প্রথম দিন দেখেছি এই কারাগারের উত্তরে রান্নাঘর আছে। ওই দেখ কুড়াল, আমরা ওই কুড়াল দিয়ে এখান থেকে গর্ত খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করব। আর রান্নাঘর পর্যন্ত সুড়ঙ্গটা করব জানিস? আর রোজ সেই সুড়ঙ্গ দিয়ে গিয়ে রান্নাঘরে গিয়ে সব খাবার খেয়ে আসব। আর খাবারগুলো খেয়ে আবার কারাগারে ফিরে আসব। তাহলেই হলো, ব্যাস তখন দেখিস কেউ আমাদের ধরতে পারবে না। কি বলিস তুই? বা দিদি, খালি পেটে তো দারুণ বুদ্ধি বের করেছিস। চল কাজে লেগে পড়ি। ওরা কারাগার থেকে রান্নাঘর অবধি আস্তে আস্তে একটা সুড়ঙ্গ তৈরি করে। রাস্তা পরিষ্কার, চল এবার খেতে যাওয়া যাক। কি সুন্দর খাবারের গন্ধ আসছে সুড়ঙ্গ দিয়ে। ওরা দুই কন্যা গর্ত দিয়ে রান্নাঘরে গিয়ে খাবার খেয়ে আবারও কারাগারে ফিরে আসে। কতদিন পর আমার পেট ভরে খাবার খেলাম। শান্তি, ভীষণ শান্তি লাগছে। এবার একটা শান্তির ঘুম দেই। ওরা ঘুমিয়ে পড়ে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন রাজা রানীকে বলতে থাকে, রানী কি হয়েছে তোমার? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন রানী? রাজা মশাই, রোজ রান্নাঘর থেকে খাবার উধাও হয়ে যাচ্ছে। রাজপ্রাসাদে তো কোনো কুকুর বিড়ালও নেই, আর দাসীরা তো চুরি করে না। তাহলে খাবারগুলো কোথায় যাচ্ছে কিছুই যে বুঝতে পারছি না। এটা তো ভাববার বিষয়। তুমি আগে আমাকে এটা কেন বলনি শুনি? আর দুই পেটুক কন্যা তো বন্দি না, বিষয়টা আমাকে ভাবতে হচ্ছে তো। এভাবেই আরো বেশ কয়েকদিন কেটে যায়। একদিন রানী হাতে কিছু পচা ফল নিয়ে রান্নাঘরে আসে। আরে আরে, রাজা যে আমার কাছে পানি চেয়েছিল আমার তো সেটা মনেই নেই। এই পচা ফলগুলো পরেও ফেলে দিতে পারবো। যাই, আগে রাজাকে পানি দিয়ে আসি। রানী পানির গ্লাস নিয়ে পচা ফলে ঝুড়িটা রেখে ঝুলে যায়। এমন সময় ওখানে গর্ত দিয়ে টিং টিং আসে আর পচা ফলগুলো গপ গপ করে খেয়ে ফেলে। আর ওগুলো খেয়ে আবারও কারাগারে চলে যায়। কিছুক্ষণ পর টিং টিং এর পেট ব্যথা শুরু হয়ে যায়। ওরে মা, ওরে মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। দিদি আমাকে বাঁচা, আমার পেটে অসহ্য যন্ত্রণা করছে, আর থাকতে পারছি না। বোন, তোর কি হলো? তুই এভাবে কাঁদছিস কেন? এই কে, কোথায় আছো? আমার বোনকে বাঁচাও। রাজা মশাই, আমার বোনের কষ্ট হচ্ছে। ওদের চিৎকার শুনে রাজা ওখানে ছুটে আসে। কি হয়েছে কিহা, তোমরা এভাবে চিৎকার করছো কেন শুনি? সবটাই তো শুনলাম, দাঁড়াও আমি তান্ত্রিককে ডাকছি। অতিরিক্ত পচা ফলমূল খাওয়ার কারণে এরকম হয়েছে। পচা ফলমূল মানে? এরা তো বন্দি থাকে, এরা ফলমূল কোথায় পাবে? টুকি টিং টিং, তোরা সত্যি বল, নইলে তোদেরকে আমি আরো কঠোর শাস্তি দিব। কে তোদের ফলমূল এনে দিয়ে গেছে বল? কেউ না মহারাজ, আমাদের শাস্তি দিবেন না, আমি সব সত্যিটা বলছি। ও, তাহলে তোরাই রোজ রান্নাঘরের খাবার চুরি করে খাস, আর গর্ত দিয়ে তোরা যাওয়া আসা করিস, তাই না? দেখেছিস তো অতিরিক্ত খাওয়ার ফলে তোর বোনের কি হাল হয়েছে? বল, তোরা আরো কি অতিরিক্ত খাবার খাবি? হ্যাঁ, তা আবার চুরি করেছিস? না মহারাজ, আমি সুস্থ হলে আর কখনো বেশি খাবার খাবো না। আমিও খাবো না, এই আপনাকে কথা দিলাম। বেশ, এখন থেকে আমি তোমাদের দুজনের খাবারের দায়িত্ব নিলাম। তবে তোমাদের পরিমিত খেতে হবে, বেশি পেটুকিরি করলে কিন্তু আবারও বন্দি করব। কথাটা যেন মনে থাকে। তো বন্ধুরা, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেটা খাবার হোক বা অন্য কিছু।